মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এত নির্ভর করে বলেই তো যেতে পারছি না ওর সামনে, কি জবাব দেবো আমি ওকে? হাতে কোনো বাস্তব প্রমাণও তো পেলাম না। আমরা যে মেয়েটাকে উদ্ধার করে চিকিৎসা করলাম সে মেয়েটাকে পুলিশ অ্যারেস্ট করবে, যদি না বাঁচে তাহলে মেয়েটার বড় ধরনের শাস্তি হবে। ঠাকুর বাবা, মাধবী কিছু বলবে? আমি অসম্ভব বিবেক দংশনে ভুগছি ঠাকুর বাবা। কেন, কিসের বিবেক দংশন তোমার? আমার জন্য একটা নির্দোষ মেয়ে শাস্তি পাচ্ছে, এটা তো উচিত না ঠাকুর বাবা। মাগুইলতা, আমরা নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম কেন? একটা উদ্দেশ্য সাধনের জন্য, যাতে করে মানুষের কল্যাণ হবে। কোথায় হচ্ছে কল্যাণ? মাঝখান থেকে একটা নির্দোষ মেয়ে গ্রেফতার হয়ে গেল এমন এক অপরাধের জন্য যেটা সে করেনি। আমি নিজের পিঠ বাঁচানোর জন্য ওই বন্দুকটা লক্ষ্যহীন ভাবে ছুড়ে ফেললাম, আর তার জন্য একটা নিরীহ মেয়ে বিপদে পড়ল। তুমি কিন্তু আবার আবেগের বশে নিজেকে কষ্ট দিচ্ছ মাধবীলতা। তোমার জীবনটা এখন অন্যরকম মাধবীলতা। দেখো, বোঝার চেষ্টা করো, রুদ্ররূপ সান্যাল এখন আশঙ্কাজনক অবস্থায় আছে। নিশ্চয়ই বহু ডাক্তার বদ্যি ওর চিকিৎসা করছে বাঁচিয়ে তোলার জন্য, আর বলা যায় না বেঁচে উঠতে পারে। তখন কিন্তু আমাদের অ্যাকশনে ছক বদলাতে হবে, আর এই সমস্ত কাজের জন্য দু একজন নিরীহ মানুষ বিপদে পড়তেই পারে। তাছাড়া শোনো না, আদালত আছে তো, আদালত নিশ্চয়ই প্রমাণ করে দেবে যে মেয়েটা নির্দোষ, তখন আর কোনো চিন্তা থাকবে না, ছাড়া পেয়ে যান। ঠাকুর বাবা, আপনি খুব ভালো করে জানেন বিচার কিভাবে হয়। সাজানো বয়ান, সাজানো সাক্ষী, আপনার ছেলেকেও তো এরই শিকার হতে হয়েছিল, যার জন্য সে আত্মহত্যা করেছিল। ওই রুদ্ররূপ সান্যাল নিজে তাকে সাজা পাইয়েছিল, সেই একই ব্যবস্থাপনা এখনো চলছে ঠাকুর বাবা। মেয়েটাকে আদৌ নির্দোষ প্রমাণ হবে? তাছাড়া পুলিশকে তো দেখাতে হবে যে তারা কাউকে অ্যারেস্ট করেছে ওই রুদ্ররূপ সান্যালের উপর গুলি চালানোর জন্য। চেষ্টা করবে যাকে অ্যারেস্ট করেছে তাকেই দোষী প্রমাণ করা। এটা হয় না ঠাকুর বাবা, এটা অন্যায়, এটা হতে পারে না ঠাকুর বাবা। আমি 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 আত্মসমর্পণ করে করে স্বীকারোক্তি দেবো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মাধবীলতা, কি বলছো কি তুমি? এতদিন ধরে তিল তিল করে নিজেদের আমরা গড়ে তুলেছি ওই রুদ্ররূপের ওপর প্রতিশোধ নেব বলে, আর যে দলের প্রাণ তুমি, তুমি আত্মসমর্পণ করলে দল তো ভেঙে যাবে। ঠাকুর বাবা, পুরনো জীবন ভুলে গিয়ে এই নতুন জীবনটা বেছে নেওয়া সহজ নয়, কিন্তু শুধু একটাই জেদ আমাকে চালায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আর যদি প্রতিবাদ করতে গিয়ে অন্যায় করে ফেলি তাহলে তো শিরদাঁড়াটাই ভেঙে যাবে ঠাকুর বাবা। কোথা থেকে পাবো সাহস, কোথা থেকে পাবো সেই জেদ? মাধবীলতা, নিজেকে সংযত করো, মায়ের সামনে ধ্যান করো আর শান্ত হও। ভুলে যেও না আমাদের একটা দল আছে, আমরা শুধু নিজেদেরই কথা ভাবতে পারি না, প্রয়োজনে আমাদের অন্য ব্যবস্থা নিয়ে মেয়েটিকে বাঁচাতে হবে। কিন্তু তুমি এই মুহূর্তে আত্মসমর্পণের ইচ্ছে মাথা থেকে দূর করে দাও, আবেগকে সংযত করো।
সদ্বুদ্ধি দে মা, ওকে সদ্বুদ্ধি দে। আমি তোর জন্য রান্না করে রেখেছি, আমি একটু বেড়ে দিচ্ছি, তোমরা যাওয়ার পথে নিয়ে যাও। কিন্তু পারমিশনের জন্য তো এখনো অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়নি। আমার জামা কাপড়ের ব্যাগে পেলাম স্যার, আমরা যেটা ঘুরতে নিয়ে গেছিলাম সেই ব্যাগটা সেই ব্যাগে ছিল, জামা কাপড় গুলো এখনো আলমারিতে তোলা হয়নি, ওইখানেই ছিল এই বন্দুকটা, না হলে আমি কোথা থেকে পাবো বলুন, আমি তো আপনাকেই ডাকছিলাম। ফুলকি তো নিজেই আমাকে ডেকেছিল, আমরা তো ফুলকির ডাকেই সবাই উপরে গিয়েছিলাম। ঠিক বলেছিস তবে, এই লাইনে আর্গুমেন্ট করব। আমি আমার কিছু ইনফরমারকে নজর রাখার জন্য বলছি। দেখো, যারা এত বড় কাণ্ডটা ঘটিয়েছে তারা তো নিশ্চিন্তে ঘাপটি মেরে বসে থাকবে না, তারা ডেফিনেটলি ক্রাইম স্পটের আশেপাশে আসবে, খবরাখবর জোগাড় করবে। তো সবাইকে বলে রাখি, সন্দেহজনক কাউকে দেখলে আগে আমাকে ইনফর্ম করবে। আচ্ছা, সেই দিনে ফুলকির এক্স্যাক্ট মুভমেন্টটা আমাদের জানতে হবে, সেটা দিয়েও যদি কিছু প্রমাণ করা যায়। একদিক থেকে এই ক্রাইম সিনটা রিক্রিয়েট করে ভালোই হয়েছে, থার্ড পার্টি মুভমেন্টটা খানিকটা পরিষ্কার তো হয়েছে। রোহিত, একটা কথা বলবো, তুই বরং মেয়েটার কাছে একবার যা। আমি জানি তোর খুবই সংকোচ হচ্ছে, খারাপ লাগছে মেয়েটার কথা ভেবে, ওকে এইভাবে লকআপের ভেতরে দেখা খুবই কষ্টের তোর জন্য, আমি জানি। তাও যা, মেয়েটা তো তোকে ছাড়া আর কিচ্ছু জানে না, বল যা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।